স্কলার সেটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি, প্রথমত হচ্ছে অ্যানথ্রোপস অ্যান্ড লোয়াস, এটা তোমরা অলরেডি জানো। অ্যানথ্রোপস মানে হচ্ছে হিউম্যান বিংস, আর লোয়াস মানে সায়েন্স বা স্টাডি, এটা তোমরা জানো। অ্যানথ্রোপস মানে হিউম্যান বিংস, লোয়াস মানে হচ্ছে স্টাডি, তার মানে মানুষকে স্টাডি। এখন অ্যানথ্রোপোলজি পড়তে গেলে আমাদের বুঝতে হবে যে অ্যানথ্রোপোলজি যাদেরকে নিয়ে ডিল করে সেটা হচ্ছে হিউম্যান বিংস। আমরা কখনোই ম্যান শব্দটা ব্যবহার করব না। অনেক বইতে পাবে, যেগুলো বিশেষ করে আগের বই, ম্যান বলে একটা শব্দ আছে তাকে কেন্দ্র করে নাকি অ্যানথ্রোপোলজি করে, কিন্তু আমরা সেটা ইউজ করবো না। কেন করবো না? কারণ ম্যান বললে আমরা একটা জিনিসকে বাদ দিই। কাকে বাদ দিই? ভেরি গুড, ওম্যানকে বাদ দিই। অ্যানথ্রোপোলজি তো শুধু পুরুষদের স্টাডি হতে পারে না, অ্যানথ্রোপোলজি ইজ অলসো অ্যাবাউট স্টাডি উইমেন। তোমার তো সবচেয়ে বেশি ভোকাল হওয়া উচিত যে স্যার কেন ম্যান হবে, উইমেন কেন হবে না, রাইট? সো সেই জন্য আমরা হিউম্যান বিংস বলব, উইচ ইনক্লুডস বোথ ম্যান, রাইট? এখন অ্যানথ্রোপোলজি পড়তে গেলে সবার আগে বুঝতে হবে হিউম্যান বিংস বা মানুষ এই ব্যাপারটা খুব ইউনিক। কেন ইউনিক? তার আগে আমাদের একটু পেছন দিকে যেতে হবে। একটু পেছন দিকে মানে যখন নাকি মানুষ মানুষ ছিল না সেই সময়টাতে যদি আমরা একটুখানি দেখি, পৃথিবী মোটামুটি কবে সৃষ্টি হয়েছে? হোয়াট ইজ দ্য অরিজিন অফ আর্থ? রাফলি এনি টাইম ফ্রেম, এনি আইডিয়া? সরি, হ্যাঁ বলো বলো। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি খেয়ে নেবো না। হ্যাঁ আইডিয়া থেকেই বলো, কত কোটি বছর হতে পারে? হ্যাঁ 550, ইটস অলমোস্ট ভেরি ক্লোজ টু দিস, 450 কোটি বছর মোটামুটি একটা রাফ এস্টিমেট করা হয়, ঠিক আছে? এর বেশ অনেক 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 লক্ষ কোটি বছর পরে পৃথিবীতে অর্গানিজমের তো জন্ম হয়। অর্গানিজম মানে কি? যার মানে হচ্ছে কতগুলো কেমিক্যাল মলিকিউল যারা একসঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এমন একটা জিনিসের উদ্ভব করেছে যেটা অজৈবিক নয়, সরি মানে যেটা, হ্যাঁ যেটা অজৈবিক নয় মানে যেটা হচ্ছে জৈবিক, বুঝা গেল? এরও অনেক বছর পরে, বেশ অনেক কোটি বছর পরে পৃথিবীতে এই এরা প্রত্যেকেই এককোষী ছিল, সিঙ্গেল সেল ছিল, পৃথিবীতে এমন কতগুলো উদ্ভব হলো, এমন কতগুলো জীববস্তুর উদ্ভব হলো যেগুলো আর সিঙ্গেল সেল নয়, অনেকগুলো সেল আছে, যেমন অনেকগুলো কোষ আছে, বহুকোষী প্রাণীর উদ্ভব হলো। তারপরে যেটা সৃষ্টি হলো সেটা হচ্ছে যে এই অনেকগুলো সেলের যে প্রাণী তার মধ্যে কতগুলো সেলের কতগুলো স্পেশালাইজড ফাংশন তৈরি হলো, অর্থাৎ কিছু ধরনের কোষ হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে, কিছু ধরনের কোষ হচ্ছে গমনে সাহায্য করে, কিছু ধরনের কোষ মনে রাখতে সাহায্য করে, কিছু ধরনের কোষ খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে, এইরকম বিভিন্ন বিভিন্ন কোষ, মানে প্রত্যেকটা কোষের ফাংশন আলাদা হয়ে যায়, রাইট? দ্য সেল হুইচ সার্ভস দ্য ফাংশন অফ ব্রিদিং, যেটা আমার লাংসে আছে, উই ডোন্ট হ্যাভ দ্য সেম সেল ইন আওয়ার আইস, চোখের জন্য আলাদা আলাদা কোষ আছে, তার মানে স্পেশালাইজড সেল। তারও অনেক বছর পরে, অনেক 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 কোটি বছর পরে পৃথিবীতে প্রাইমেটসের উদ্ভব, প্রাইমেটস মানুষ, এই প্রাইমেটস নামক বর্গের অন্তর্ভুক্ত অর্ডার, অর্ডারে অর্ডার প্রাইমেটসের মধ্যে কিন্তু মানুষ পড়ে। এই একই গ্রুপের মধ্যে আরও কারা কারা পড়ে জানো? শুনলে আশ্চর্য হয়ে যাবে। একটা তো আমরা জানি যে হনুমান, শিম্পাঞ্জি, বাঁদর এরা পড়ে, লরিস বলে একটা প্রাণী আছে সেটাও বাঁদরের মতোই দেখতে, মানে বাঁদর বলেই ধরে নেওয়া হবে, কিন্তু সেটা বাঁদরের মতো দেখতে নয়, সেটা বিড়ালের মতো দেখতে, ঠিক আছে? ট্রি শ্রিও বলে একটা প্রাণী আছে, সেটাকে ইঁদুরের মতো দেখতে, সেটাও প্রাইভেট। কখনো ইন্টারনেটে গিয়ে, তোমাদের এখন প্রত্যেকের মোবাইল ফোনে ইন্টারনেট আছে, অ্যাটলিস্ট যদি তোমার কম্পিউটার যদি তুমি নাও অ্যাক্সেস করতে পারো, মোবাইল ফোনে ইন্টারনেট আছে, কার নেই, সবার আছে, মোবাইল ফোনে প্রাইমেটস, ট্রি শ্রিউ এগুলো দিয়ে সার্চ করবে, মন ভালো হয়ে যাবে দেখবে, এত সুইট সুইট দেখতে প্রাণী দেখতে পাবে। তারা এবং আমরা একই অর্ডারে আছি, কেন আছে সেটা নিয়ে আমাদের আলাদা করে সিলেবাসে পড়াশুনো আছে, সেগুলো আমরা করব, কিন্তু আমার যেখানে বলার বিষয় সেটা হচ্ছে এদের প্রত্যেককেই কিন্তু আমরা কম বেশি স্টাডি করি অ্যানথ্রোপোলজি, তা সত্ত্বেও আমরা হিউম্যান বিংসকে এত বেশি ইম্পর্টেন্স কেন দিচ্ছি, এইটা আমাদেরকে বুঝতে হবে। অ্যানথ্রোপোলজির বেসিক ডেফিনিশন যদি আমাকে জিজ্ঞাসা করো, এটা কোনো বইয়ের ডেফিনিশন নয়, এটা হচ্ছে দ্য
study of human beings from every possible angles. যে কোনো ডাইমেনশন থেকে মানুষকে স্টাডি করাই হচ্ছে অ্যানথ্রোপোলজি, বোঝা গেল? এই স্টাডি করার যে মেজর তিন চারটা ডাইমেনশনের কথা অলরেডি তোমরা শুনে এসছো, ম্যাডামও হয়তো বলেছেন, একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা কি আরেকটা কি সোশ্যাল কালচারাল, আরেকটা কি ফিজিক্যাল আর বায়োলজিক্যাল, ইজ মোর প্রি হিস্টরি আর্কিওলজিক্যাল বা প্রি হিস্টরি। তার মানে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি মানুষের শারীরবৃত্তীয় দিকটা দেখে, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ হিউম্যান বিংস। প্রি হিস্টরিক আর আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি মানুষের পাস্ট দেখে। পাস্টকে দেখার দুরকমভাবে আমরা পাস্ট দেখতে পারি, কী কীভাবে দেখতে পারি? একটা হচ্ছে মানুষের ফসিলে আমরা দেখতে পারি, সেটা কিন্তু বায়োলজিক্যাল পার্ট আমরা দেখছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষ যেগুলো ব্যবহার করতো সেগুলোকে দিয়ে আমি পাস্ট দেখতে পারি। সেই জায়গাটা কিন্তু মূলত যারা স্টাডি করে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল বা প্রি হিস্টরি, বোঝা গেল? আরেকটা অংশ ইকুয়ালি ইম্পর্টেন্ট ইফ নট মোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল কালচার অ্যানথ্রোপোলজি। অর্থাৎ মানুষ অন্যান্য প্রাণীদের মতো নয়, মানুষের সমাজ সংস্কৃতি বলে একটা জিনিস আছে যেটা দিয়ে কিন্তু মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে, যেটা দিয়ে কিন্তু মানুষ নিজের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নেয়, তার মানে সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো, নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান, নৃ দন্ত নয় রিফলা, নৃ নৃ মানে মানুষ, নৃতত্ত্ব মানুষকে কেন্দ্র করে যে তত্ত্ব হয়, ঠিক আছে? এইবারে আমরা আবার একটু টাইম ফ্রেমটায় যাই, আমরা মোটামুটি করে অর্ডার ক্লাইমেট অব্দি এসেছিলাম। এবারে যদি আমরা ইতিহাস দেখি, মানে মানুষের শারীরবৃত্তীয় ইতিহাস যেটা, সেটার নাম হচ্ছে প্যালিও অ্যানথ্রোপোলজি, ঠিক আছে? সেখানে খুব বেশি নয়, এই মোটে এই কটা বছর, হান্ড্রেড থাউজেন্ড মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ হান্ড্রেড থাউজেন্ড? হান্ড্রেড থাউজেন্ড মানে হচ্ছে এক লাখ। এক লাখ বছর আগে মানুষের কটা স্পিসিস ছিল জানো? হিউম্যান বিংসের কটা স্পিসিস ছিল? ডেফিনেটলি সবাই হোমোসেপিয়েন্স এপিয়েন্স ছিল না এক লাখ বছর আগে, কিন্তু মানুষের অ্যানসেস্টারদের কটা স্পিসিস সারা পৃথিবীতে ছিল জানো? এখন তো একটাই স্পিসিস আমাদের, তাই তো? আমাদের একটাই স্পিসিস তো, হোমোসেপিয়েন্স এপিয়েন্স, সবাই তাই। সে দেখতে কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, বেটে হোক, হাত পা না থাক, সবাই হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। একটা সময় অনেকগুলো স্পিসিস ছিল, কটা ছিল জানো? ছটা। হান্ড্রেড থাউজেন্ড ইয়ার্স এগো উই হ্যাড সিক্স হিউম্যান অ্যানসেস্ট্রাল স্পিসিস। আজকের পৃথিবীতে কটা আছে? তার মানে বাকি পাঁচটাকে আমরা সাইজ করে দিচ্ছি। খুব বাজে শোনাচ্ছে কিন্তু তাই, আমাদের ভেতরে একটা মার্ডারার ইনস্টিংক্ট আছে, যে কারণে দেখবে এখনও মানুষে মানুষে এত দ্বন্দ্ব। দেখতে অন্যরকম হলে তাকে মেরে দাও, অন্যরকম খাওয়া দাওয়া করে তাকে মেরে দাও, অন্য ধর্মের মানুষ তাকে মেরে দাও, ভয়ঙ্কর, ভয়ানক। এটা এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকেই লড়তে হবে। মানে মানে একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, তোমরা এদের প্রত্যেকের সম্বন্ধে পরে পড়বে, তার নাম হচ্ছে রুথ বেনেডিক্ট। তিনি বলেছেন অ্যানথ্রোপোলজির একটাই কাজ, পৃথিবীকে আরও বেশি সেফ বানানো, সেফ ফর হিউম্যান ডিফারেন্স। মানুষে মানুষে তফাৎ থাকতে পারে, কিন্তু তারা একসঙ্গে থাকতে পারবে, সেরকম একটা বাসযোগ্য পৃথিবীকে বানানোর দায়িত্ব হচ্ছে অ্যানথ্রোপোলজি। খুব ইম্পর্টেন্ট দায়িত্ব, ভেরি ইম্পর্টেন্ট দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? তো এই ছটা স্পিসিস ছিল, সেখান থেকে মোটামুটি মোটামুটি 10,000 years এগো এই একটাই গিয়ে দাঁড়ালো, মোটামুটি 70,000 years এগো দুটো মতো ছিল, ঠিক আছে? এই একে 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 বাকিরা সবাই আর কেউ নেই, আমরা শুধু আছি। আমরা কেন আছি? বাকিরা আর কেউ থাকলো না, আমরা কেন আছি? এইটার উত্তর অ্যানথ্রোপোলজি তোমাকে দেবে, এইটার জন্য আমরা অ্যানথ্রোপোলজি করব, বোঝা গেছে? এবং এখন পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তারা কত রকমভাবে বাঁচে, তাদের এই
বিভিন্নতা মানে তাদের এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনগুলো কেন আছে, এইটার উত্তর আমরা অ্যান্থ্রোপলজি বলে পাবো। বোঝাতে পারলাম আপনি? এখন কয়েকটা মজার জিনিস তোমাদেরকে আমি বলি, এটা এই ক্লাসের অংশটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে অ্যান্থ্রোপলজি আমরা কী জানতে চাইছি। এর বাইরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা শাখা সম্বন্ধে পড়তে পড়তে যাবো, অ্যান্থ্রোপলজির ব্রাঞ্চগুলো আমরা ধীরে ধীরে সবগুলো পড়তে পড়তে যাবো। হ্যাঁ বল। বর্গ শ্রেণীবিভাগ বর্গ হচ্ছে সেই বায়োলজি, বর্গ হচ্ছে প্রাইমেট, আমাদের বর্গ হচ্ছে অর্ডার, ঠিক আছে? এগুলো এবার আমরা ধীরে ধীরে ইংরেজিতে পড়ব, ঠিক আছে? অসুবিধা হবে না, ট্রাস্ট মি, কোনো অসুবিধা নেই। এবং অ্যান্থ্রোপলজির সঙ্গে সঙ্গে ইংরেজিটাও শেখা হয়ে যাবে, একদম হয়ে যাবে। আমার হয়েছিল, ম্যাডামের হয়েছে, আরও অনেকেই হয়েছে, আমাদেরও হয়ে যাবে, কিন্তু পড়তে হবে। আচ্ছা, কয়েকটা মজার জিনিস আমি তোমাদেরকে বলি। যেমন ধরো এটা কি ত্রিভুজ, এটা কি বড়, এটা কি এটার নাম আছে স্টার শেপ, কিন্তু এটার কোনো নাম ঘন্টাখানেক বাদে, হ্যাঁ রে বোর্ডে কি কি এঁকেছিলাম মনে আছে? কোনটা কোনটা খুব সহজে মনে করতে পারবে? ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্র্যাপিজিয়াম, স্টার, ওই দুটার পার্থক্য ইন্টারেস্টিং, ওই দুটোও কিন্তু শেপ, শেপটা আমি মনে রাখতে পারবো, তাই তো? মোটামুটি এই দাগটা কতটা ডিস্টেন্স হতে পারে আন্দাজ, আন্দাজ মোটামুটি দাগটা আর একটু ছোট হবে, 35 সেন্টিমিটার। কী করে বললে? স্কেল, ভেরি গুড, স্কেল। আমাদের একটা আইডিয়া আছে ডিস্টেন্সকে আমরা স্কেল দিয়ে ভাবি, আমাদের 12 ইঞ্চির একটা স্কেল হয়, এক ছোটোবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত, ওই স্কেলটার কাছাকাছি সাইজের দাগ হলে বলতে পারি। এবার ধরো এই দাগটাকে যদি আমি এরকম টেনে দিই, বলো দেখি কী সাইজ, বলতে পারবে স্যার মোটামুটি 2.5 স্কেলের মতো হবে, তাই তো? এবার যদি আরও টেনে দিই, এবার 2 স্যার কী সাইজ বলতে পারবো না, এই সাইজটার সঙ্গে আমি পরিচিত নই, তাই বলতে পারবো, তাই তো? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। আরেকটা মজার গল্প আমি তোমাদেরকে বলি, রামধনু দেখেছো? প্রত্যেকে 2 দিন আগে উঠেছিল আকাশে, বীর্যো, হ্যাঁ বীর্যো। যদি আমি ভায়োলেট থেকে রেড অবধি টানি একটা রেঞ্জ, মনে করো এখানে ভায়োলেট, এখানে রেড, আইডেন্টিফাই করতে পারবে ঠিক কোথায় ভায়োলেট শেষ হচ্ছে আর কোথায় রেড শুরু হচ্ছে? স্পেকট্রাম যদি দিয়ে দিই পারবে না, পারবে না, কারোর পক্ষে সম্ভব পারবে করতে? ঠিক স্যার এইখানটায় এসে রেড শুরু হয়ে পারবে বলতে পারবে? যত জুম করবে, যদি কম্পিউটারে করো যত জুম করবে ফেটে যাবে, আইডেন্টিফাই করতে পারবে, পারবে কখনো পারবে? আবার রেডের এইখানে যে রেড, এইখানে রেডটা নিশ্চয়ই আলাদা, দুটোরই তুমি একটাই নাম দিয়েছো রেড। এবার যদি তোমাকে কখনো এই রেডটা আলাদা করে এই রেডটা আলাদা করে দেখা হয়, তুমি দুটোতেই কী করবে? রেড করবে, দুটোকেই লাল বলবে, রেড বলবে,
দুটো যদি পাশাপাশি রাখা হয় তখন তুমি কিছুটা নাম বললেও বলতে পারো, স্যার এইটা একটু কমলা কমলা লাল আর এটা একটু সিঁদুরে সিঁদুরে লাল, মানে ভার্মিলিয়ান, একটা স্যার একটু ভার্মিলিয়ানের মতো সিঁদুরের মতো রঙ আর একটা স্যার একটু ইটিট মতো রঙ, তাই না? কিন্তু দুটোকে আলাদা করে দিলে পরে দুটোকেই লাল বলে দেবে, স্যার লাল এবার লাল লাল রঙ, স্যার আপনি লাল রঙে জমা পড়ে এসেছেন। ভায়োলেটের ক্ষেত্রেও কিন্তু তাই, মোটামুটি আইডেন্টিফাই করতে পারবে না যে ঠিক কোন জায়গাটা ভায়োলেট, কোন জায়গাটা পার্পল, কোন জায়গাটা ব্লুইশ, পারবে না, করবে পারা সম্ভব নয়, কারণ আমাদের এই প্রত্যেকটা শেডের রঙের জন্য আলাদা করে নাম নেই, তাই তো? এটা কেন হয় বলতে পারো যে আমরা কতগুলো জিনিস খুব সহজে চিনতে পারি আর কতগুলো জিনিস আমাদের চিনতে গেলে ভীষণ কষ্ট করতে হয় এবং পারিই না মনে রাখতে। যেমন ধরো এখনও যদি আমি বলি যে তুমি বোর্ডে কী ছবি আঁকো, কী শেপ ছিল, এই যে এই এইটা যেটা এঁকেছিলাম, এটা 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 এই জিনিসটা কটা ছিল মনে আছে? আমারও মনে এইখানে একটা কি বিদ্যুটা কি যেন এঁকেছিলাম, ওটা কীরকম ছিলাম, ওটা এখন এঁকে দেখাতেও পারো। কিন্তু তুমি বলো যে স্যার বাকিগুলো কি, হ্যাঁ একটা এরকম ছিল, একটা এরকম ছিল, একটা এরকম ছিল, একটা এরকম ছিল। তারপর হচ্ছে আমাদের মাইন্ড, আওয়ার মাইন্ড ইজ ভেরি মাচ শেপড বাই ক্যাটিগরিজ, ক্যাটিগরি দিয়ে আমাদের মন শেপড হয়। খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, আরও সহজ, যেটা আমরা রেগুলার ইউজ করি। বাসে উঠেছ, একটা লোকের সঙ্গে পায়ে পা লেগেছে, এরকম একটা করি, বা বাসে উঠেছ একটা বয়োজ্যেষ্ঠ লোক তার সঙ্গে তোমার ঝামেলা লেগেছে এবং যার সঙ্গে ঝামেলাটা লেগেছে সে পুরো ভুলভাল কথা বলছে, তুমি একটা লেভেলের পরে ঝগড়াটা করবে না। কেন করবে না? কি বলো যে তুমি আমার বাবার বয়সী, একটা বাবার বয়সী লোকের সঙ্গে এরকমভাবে ঝগড়া করবো, খারাপ লাগছে, তাই আর করলাম, আমি জানিও লোকটা ভুলভাল বলেছে, কিন্তু কী করবো, একটা বাবার বয়সী লোক, দাদুর বয়সী লোক। এই যে বলছো দাদুর বয়সী, বাবার বয়সী, কাকার মতো, এটা কি কেউ তোমার বাবা কাকা দাদু না, কিন্তু ক্যাটেগরি যে তুমি আইডেন্টিফাই করছো, রাস্তায় যাচ্ছ কাকু এই বাসটা কি যাবে, সে কি তোমার কাকু নয়, বাট তুমি আইডেন্টিফাই করতে পারছো এই লোকটা আমার কাকুর বয়সী হতে পারে। এবার একটা কাকুর বয়সী লোককে কখনো দাদু বলো তো, দেখবে কতখানি রেগে যাবে। তারও মাথায় একটা ক্যাটেগরি আছে যে এই লোকটা আমাকে কাকু বললে ঠিক আছে, দাদু বলে দেখুন ক্যাটেগরি। অর্থাৎ আমরা মানুষ বর্তমান সমাজ এবং বহুদিন থেকেই ক্যাটেগরি দিয়ে সব কিছুকে বিচার করি এবং এই ক্যাটেগরিগুলো আমরা কী করে অ্যাকোয়ার করি, কী করে আমাদের মধ্যে চলে আসে ক্যাটেগরিগুলো বড় হওয়ার সাথে সাথে, আমরা এই ক্যাটেগরিগুলোকে শিখি, বোঝাতে পারছেন? এই ক্যাটেগরিগুলোকেই আসলে বলে কালচার। কালচার আমাদের এই ক্যাটেগরিগুলোকে তৈরি করিয়ে দেয়, সব জায়গায় ক্যাটেগরি আছে, আমাদের এগুলোকে স্টাডি করতে হবে এবং এই ক্যাটেগরিগুলো আলাদা আলাদা রকমের হয়। ভেরি ইন্টারেস্টিং, এস্কিমোদের ইগলু দেখেছো? ইগলু ইগলু কী দিয়ে তৈরি হয় জানো? বরফ দিয়ে তৈরি হয়। ভেরি গুড। এস্কিমোদের ইগলু বানানোর টেকনোলজি কি সাংঘাতিক জানো? ওরা অস্বচ্ছ বা ওপেক বরফ দিয়ে আচ্ছাদনটা বানায় আর স্বচ্ছ বরফ দিয়ে জানলার কাঁচ বানায়, দুটোই বরফ, পুরো আর্কিটেকচারটাই বরফ দিয়ে তৈরি। এবং এ আর রেডক্লিফ-ব্রাউন বলে একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট আছে, আমরা তার সম্বন্ধে পড়ব, তিনি এস্কিমোদের উপরে কাজ করেছেন, এরকম আরও অনেকেই কাজ করেছে। তারা দেখিয়েছেন এস্কিমোদের সাদা রঙের, আমাদের সাদা রঙের কটা নাম আছে? একটাই নাম আছে সাদা। এছাড়া আমরা বলি যে দুধ সাদা, মানে দুধের মতো সাদা বা মিল্কি হোয়াইট, একটা বলি একটু কোড়া কোড়া সাদা, একটা বলি একটু ময়লা ময়লা সাদা, নাম নেই কিন্তু বোঝানোর জন্য বলি। যেমন ধরো এটা একটা সাদা, এটা একটা সাদা, এটাও একটা সাদা, এইটা একটা সাদা, প্রত্যেকটা সাদা কিন্তু আলাদা, কিন্তু আমরা প্রত্যেকটাকে একটাই নামে বলি, সেটা হচ্ছে সাদা। এস্কিমোদের এরকম 70 নাম আছে সাদা, মানে ওরা 70 রকমের সাদা রং চিনতে পারে, 70 রকমের সাদা রং চিনতে পারে। কেন? কারণ ওদের দরকার ওই সাদা রং দিয়ে ওরা বুঝতে পারে যে বরফের ডেপথ কী আছে, ওখান দিয়ে তুমি হেঁটে চলে যাবে ঢুকে যাবে ভেতরে, ওরা ওরা ঢুকবে না, ওরা জানে কী রঙের সাদা সাদা বরফ হলে পরে ওখান দিয়ে আমি হেঁটে গেলে ভেঙে যাবো, রেগুলার লাইফে তো। এই একটা এস্কিমো লোককে নিয়ে আসো নিউ টাউনে, বড় রাস্তা পার হবে, পারবে না, পারবে না, দাঁড়িয়ে থাকবে,
কোনোদিন পারবে না। যদি না পুরো সিগনালটা রেড হয়ে গিয়ে একজন এসে দাঁড়িয়ে বলে যে আপনি যান, কোনো অসুবিধা নেই, কোনো গাড়ি আসবে না, তবেই সে পারতে পারবে, নাহলে সে পারবে না। ক্যাটিগরি আমাদের রেগুলার লাইফে চলার ক্যাটিগরি, এভরিওয়ের দ্যাট ইজ ক্যাটিগরি, বুঝাতে পারছি। আমরা ভূমিসের উপর একবার একটা রিসার্চ শর্ট করছি, আমি ছিলাম সেখানে একদিন ফিল্ড ওয়ার্ক করে গ্রামের রাস্তায় হাঁটতে বেরিয়েছি, জঙ্গলে বেরিয়েছি, সঙ্গে গ্রামের একটা ছেলে ছিল, সে একটা পাতা দেখেই বলছে যে আপনি পোকাটা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। পোকা কোথায় বলে? দেখুন না, দেখুন এই যে পাতার উপরে বসে আছে, আমি দেখতে পাই না, যতক্ষণ না উড়িয়েছে আমি দেখতে পাই। মুন্ডাদের মধ্যে যে গ্রামটায় আমরা কাজ করেছিলাম, ওদের 22 রকমের সবুজ রঙের ক্লাসিফিকেশন আছে, 22টা নাম আছে সবুজ। আমাদের কটা নাম আছে? কচি কলা পাতা সবুজ, পটলের মতো সবুজ, আমরা সব নাম দিয়ে দিই বলি, পটলের মতো সবুজ, এই ওর জামাটা এটা হচ্ছে সি গ্রিন, তাই তো? এই সি গ্রিনের কিন্তু অনেক ভ্যারিয়েশন হয়, তো ওর এই সি গ্রিন আরেকটা সি গ্রিনের থেকে আলাদা হয় ক্যাটিগরি। তুমি যেরকম কনটেক্সটে আছো, তুমি যেরকম অবস্থায় আছো, তোমার সেরকম ক্যাটিগরি তৈরি হবে, এবং এই ক্যাটিগরি তোমাকে কী করবে, তোমাকে দৈনন্দিন জীবনে চলতে সাহায্য করবে। তুমি জানবে যে কীভাবে আমি চললে পরে প্রবলেমে পড়ব না। এটা বয়স্ক লোকের সঙ্গে একটা লেভেলের পরে বেশি ঝগড়া করলে পরে বাসের বাকি লোকের সাথে তোমার ঠেকাবে, ক্যাটিগরি না জানলে গণ্ড। ক্লিয়ার? বোঝাতে পারছে? সো এই ব্যাপারটা নিয়ে আমরা স্টার্ট করব। আচ্ছা, আমার কয়েকটা জিনিস একটু জানার আছে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে ভগবানে বিশ্বাস করে কে কে? কেউ না? তুমি করো, তুমি করো না, তুমিও করো নাকি করো কি করো না জানো না, মানে সেটাও হতে পারে স্যার জানি না আমি করো না। ওকে ফাইন, ইভলিউশনে বিশ্বাস করো কি? ওই ব্যক্তি ইভলিউশন ডারউইনের থিওরি কে কে বিশ্বাস করো? বিশ্বাস করো, করো। ভগবান ডারউইন বলেছিল বলেনি তো? ভগবান তো বলেছিল যে তিনি সব সৃষ্টি করেছেন, দুটো একসঙ্গে বিশ্বাস করার একটু মুশকিল আছে। আরেকটা জিনিস বলি, তোমরা কি মনে করো মানুষের যে বিহেভিয়ার, আচরণ ইত্যাদি প্রভৃতি, এইগুলো কিসের দ্বারা কন্ট্রোল হয়, কে কন্ট্রোল করে? হ্যাঁ, মানে বডি কন্ট্রোল করে, পরিবেশ কন্ট্রোল করে, কোনটা কন্ট্রোল করে, বডি করে না পরিবেশ করে, নাকি দুটো মিলিয়ে করে? মানে আমার, আমি যেরকমভাবে আচরণ করি সেই আচরণ করাটা বডি করে না পরিবেশ করে, মানে আমার এই আচরণ নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, পরিবেশ অনুযায়ী বডি করে। মনে করো তোমার শরীরে একটা নির্দিষ্ট হরমোনের পরিমাণ যদি খুব বেড়ে যায়, পরিবেশ টরিবেশ যাই থাকুক না কেন তুমি প্রচণ্ড বিরক্ত থাকবে। একটা অ্যাভারেজ লোক, সাধারণ লোক, আমার মতো সাধারণ লোক, রোজ অফিস যায়, অফিস থেকে বাড়ি ফেরে, এরকমভাবে 30 বছর কাটিয়েছে। হঠাৎ করে একদিন সে একজনকে ঘুষি মেরে দিল, দাম কথা নেই বার্তা নেই, যা সাধারণ আগ্রহ দুম করে উঠছে, মারধর খেয়ে যাওয়ার অবস্থা। তারপর থেকে সে মাঝে মাঝে লোককে ধরে ধরে পেটায়। তারপর জানা গেল তার শরীরে এক ধরনের হরমোনের পরিমাণ সাডেনলি বেড়ে গেছে, সেই জন্য সেরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এই পরিবেশ। আবার মনে করো একদিন তোমাদের সারাদিন বেশ ধকল টকল গেছে, স্যার ক্লাস টিচার, ম্যাডাম ক্লাস টিচার, প্র্যাকটিক্যাল হয়েছে, বকুল টকুনিও খেয়েছো, এগুলো আর খাবে বকুল করে চিন্তা নেই। তোমার বাড়িতে গেলে গিয়ে খাওয়া দাওয়া করলে, টিভি টিভি দেখলে, বাবা মার সঙ্গে কথা বললে, বলে শুয়ে পড়ছো, শুয়ে রাতের বেলা ভাবছো যে তুমি মারা গেছো। মারা গেছো মানে নর্মাল মারা গেছো ভাবছো না, তুমি ভাবছো তুমি মারা গেছো, তোমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমার বডিটা শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমার খোরগুলো নীল হয়ে গেছে, তুমি আর চোখ খুলতে পারছো না, হ্যাঁ তোমার হার্টবিট বন্ধ হয়ে গেছে, তোমার ফাঁকা হয়ে যাচ্ছে। এটা কখনো ঠান্ডা মাথায় চিন্তা করো তো রাতের বেলা শুয়ে শুয়ে দেখবে অটোমেটিক্যালি হার্টবিট বেড়ে যাচ্ছে, অলরেডি বাড়ছে বোধ হয়। তুই এগুলো করেছিস গাড়ি দেখবে হার্টবিট বেড়ে গেছে। তার মানে আ লট অফ থিংস উইচ উই ক্যান থিঙ্ক উইচ ডাজন্ট এক্সিস্ট ক্যান ইনফ্লুয়েন্স ইউর বডি। হাত পা ঠান্ডা হয়ে গেছে অলরেডি, হচ্ছে না ভাবিস, ছেড়ে অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে মুশকিল। তার মানে দুটোই হয়, একটা হচ্ছে লট অফ থিংস উইচ ইজ গোয়িং ইনসাইড অফ ইউর বডি ক্যান ইনফ্লুয়েন্স হাউ ইউ বিহেভ, অ্যান্ড এগেইন দেয়ার আর আ লট অফ থিংস উইচ ইউ ক্যান থিঙ্ক উইচ ডাজন্ট এক্সিস্ট অ্যাট অল ক্যান ইনফ্লুয়েন্স ইউর বডি। দুটোই কিন্তু হতে পারে,
অ্যান্থ্রোপোলজিতে আমরা হিউম্যান বিহেভিয়ার যখন নাকি করবো আমাদের এই অ্যাঙ্গেল থেকে ভেবে পড়তে হবে। ইট ইজ নিদার পিওরলি সোশ্যাল কালচারাল অর কনটেক্সট অর পরিবেশ, ইট ইজ নিদার পিওরলি বডি, ইটস আ ফ্যাসিনেটিং মিক্স অফ দ্য বোথ, দুটোর মিক্সচার, বোঝা গেল? এগুলো সব কিন্তু আমরা পড়বো, রেগুলার কলেজ করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে।